প্রকৃতিতে যেমন রহস্যের কোনো শেষ নেই, তেমনি সেই রহস্যের সমাধান করতে মানুষের প্রচেষ্টারও কোনো ঘাটতি নেই। সৃষ্টির সূচনা থেকেই প্রকৃতি নিজেকে অনেকগুলো রহস্যের সাথে অন্তর্ভুক্ত করেছে এবং হাজার হাজার বছর ধরে কৌতূহলী মানুষেরা ওই রহস্যগুলোর সমাধান করার জন্য তাদের সময়, শ্রম, নগদ অর্থ এমনকি তাদের জীবনকে বাজি রেখে চলেছেন। তেমনি স্টোনহেঞ্জ একটি রহস্য যা বহু বছর ধরে মানুষের আগ্রহ বা চিন্তার অনেক উপরে এবং মানুষকে এখনও অবাক করে চলেছে। স্টোনহেঞ্জের সৌন্দর্য আর রহস্যময়তায় মুগ্ধ হয়ে সবার মনে একই প্রশ্ন যে কারা এটি তৈরি করেছিল, কীভাবে আর কেনই বা তৈরি করেছিল এই বিশালাকার পাথরের স্তম্ভ। স্টোনহেঞ্জ ইংল্যান্ডের ওয়েলশায়ারে অবস্থিত একটি প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ। নব্যপ্রস্তর যুগে তৈরিকৃত এই স্থাপনাটি এতই আগের যে এর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। আমরা বর্তমানে স্টোনহেঞ্জ নামক যে কাঠামোটি দেখি বা জানি তার গঠন প্রায় 5,000 থেকে 4,000 বছর আগে নির্মিত হয়েছিল এবং ধারণা করা হয় এর মূল কাঠামোটি বর্তমান স্টোনহেঞ্জের চেয়ে 15 গুণ বড় ছিল। পুরোহেঞ্জ জুড়ে রয়েছে 56টি ছোটো ছোটো খাদ, যার প্রতিটি ব্যাস 3 ফুটের মতো। 17 শতকে জন এব্রো নামক এক ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক এই খাদ বা গর্ত আবিষ্কার করেন, তার নামেই এগুলো নামকরণ করা হয়। স্টোনহেঞ্জের সবচেয়ে বড় পাথরগুলো যা সারসন নামে পরিচিত, সেগুলোর গড় উচ্চতা প্রায় 30 মিটার এবং ওজন প্রায় 25 টন। বিশ্বাস করা হয় যে এই পাথরগুলো স্টোনহেঞ্জ থেকে 32 কিলোমিটার উত্তরের মার্লবোর্ন নামক স্থান থেকে সেখানে আনা হয়েছিল। ছোটো পাথরগুলো যা নীল পাথর বা ব্লু স্টোন নামে পরিচিত, সেগুলোর ওজন প্রায় 4 টন পর্যন্ত। পাথরগুলোর নাম ব্লু স্টোন কারণ সেগুলো বাংলে বা বেজালে নীলচে আবা দেখা যায়। এই পাথরগুলো 225 কিলোমিটার দূর থেকে পশ্চিম ওয়েলস এর বিভিন্ন স্থান থেকে আনা হয়। বর্তমান সময়ের মতো প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষের কাছে কোন উন্নত প্রযুক্তি ছিল না, যখন ছাকারও আবিষ্কৃত হয়নি, তখন মানুষ কী করে এসব বিশাল বিশাল পাথর এক স্থান থেকে অন্য স্থানে বহন করে এনেছিল এবং এই স্তম্ভটি বানিয়েছিল তা আজও রহস্য রয়ে আছে। স্টোনহেঞ্জ কেন বানানো হয়েছিল? স্টোনহেঞ্জ তৈরির উদ্দেশ্য নিয়ে যথারীতি রয়েছে অনেকগুলো তত্ত্ব এবং বিতর্ক, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় 3টি তত্ত্ব। প্রথম তত্ত্ব ইঙ্গিত দেয় যে স্টোনহেঞ্জ একটি সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো, এমন দাবির পক্ষেই সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া যায়। সম্প্রতি এখানে পাওয়া গিয়েছে ব্রোঞ্জ যুগের 63 জন মানুষের অস্থি। স্টোনহেঞ্জের বিশেষ আকৃতি এবং এতে প্রবেশের পথ নির্দেশ করে যে স্থানটিতে অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় আচার অনুষ্ঠান মেনেই করা হতো। স্টোনহেঞ্জের পাথরগুলো যেভাবে সাজানো তাতে জ্যোতির্বিদগণ বহু আগেই নিশ্চিত করেছেন স্টোনহেঞ্জের সাথে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক ছিল। অনেকের ধারণা স্টোনহেঞ্জের সাহায্যে ব্রোঞ্জ যুগের আশেপাশের মানুষ আবহাওয়া ও ঋতুর খোঁজ রাখত এবং ফসল ফলানোর জন্য উপযুক্ত সময় নির্ণয় করত। স্টোনহেঞ্জে খুঁজে পাওয়া মানুষের কঙ্কালগুলোর মধ্যে এমন স্থানের মানুষের কঙ্কাল পাওয়া গেছে যা বিভিন্ন জায়গার মানুষের বলে প্রমাণিত হয়। এতে সম্পূর্ণরূপে প্রমাণিত না হলেও অন্তত ধারণা করা যায় ওই স্থানে মানুষ আরোগ্য লাভের জন্য অনেক দূর থেকেও ভ্রমণ করত। তাছাড়াও অনেক ইতিহাসবিদদের মতে স্টোনহেঞ্জ একটি তীর্থস্থান ছিল যেখানে ভ্রমণ করলে অলৌকিকভাবে আরোগ্য লাভ করা সম্ভব বলে মানুষ বিশ্বাস করত। 17 শতকে প্রত্নতাত্ত্বিক জন অব্রে বলেন যে স্টোনহেঞ্জ তৈরি করেন সেল্টিক ধর্মযাজকগণ, যাদেরকে ড্রুইড বলা হতো। তবে 20 শতকে আধুনিক রেডিওকার্বন পরীক্ষা প্রমাণিত হয় স্টোনহেঞ্জ ইংল্যান্ডে সেল্টিকদের বসবাসে প্রায় 1,000 বছর আগে নির্মিত হয়েছিল। অধিকাংশ আধুনিক ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকগণ বর্তমানে এ ব্যাপারে একমত হয়েছেন যে স্টোনহেঞ্জ কোনো একটি সম্প্রদায়ের নয়, বরং একাধিক সম্প্রদায় এবং জাতির কাজের ফসল। বর্তমানে বিশ্বের সবচেয়ে পরিচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি হচ্ছে এই স্টোনহেঞ্জ। প্রতি বছর প্রায় 8 লক্ষাধিক দর্শনার্থী এই স্থানটিতে এসে ঘুরে যায়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার স্টোনহেঞ্জের সংস্কার করা হয়েছে। 1986 সালে স্টোনহেঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। বর্তমানে পৌত্তলিক ধর্মের লোকেরা তীর্থস্থান হিসেবে ওই স্থানটিকে ব্যবহার করে। ড্রুইডরাও প্রায় ওই স্থানটিকে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনের জন্য ব্যবহার করে থাকে। আর পর্যটকদের কাছে এখনও এই স্টোনহেঞ্জ এক রহস্যে ঘেরা বিশ্বের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।